বেছে নেওয়া হয়েছে যে মারিয়া উঠে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন বা রওনা করলেন, যাত্রা করলেন। যে মারিয়া কেন যাত্রা করলেন, জ্ঞাতি বোন এলিজাবেথকে সাহায্য করার উদ্দেশ্যে, নিজের অবস্থার কথা না ভেবে তিনি জ্ঞাতি বোন এলিজাবেথকে সাহায্য করতে বেরিয়ে পড়েছেন। তার কষ্ট লাঘব করার জন্য, তার জীবনে কিছুটা হলেও আনন্দ দেওয়ার জন্য, বা তার জীবনে তিনি যেন নূতন আলো দেখতে পান। আমরা জানি যে এলিজাবেথের বৃদ্ধা বয়স ছিল, তিনি বৃদ্ধা ছিলেন, যে জীবনের আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ঈশ্বরের এই শুভ সংবাদ জানা মাত্রই মারিয়া বসে থাকেননি, জ্ঞাতি বোনকে সাহায্য করার জন্য তিনি ছুটে গেছেন, পাহাড় পর্বত অতিক্রম করে ছুটে গেছেন। খ্রিস্টে আমার ভাই বোনেরা, যুবক যুবতী হিসাবে আমরা এই ধরনের আহ্বান কতবার না পেয়ে থাকি, কতবার আনন্দের সংবাদ আমরা পাই, কতবার অন্যের প্রয়োজনের কথা আমাদের কাছে বলা হয়, কতবার আমাদের কাছে হয়তো আবেদনও জানানো হয় যেন আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরের সাহায্যে এগিয়ে যাই। কিন্তু অনেক সময় এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। বা মারিয়া যে মনোবৃত্তি নিয়ে, যে আনন্দ নিয়ে তার বোনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তার সাথে সময় কাটিয়েছেন, তাকে সাহায্য করেছেন, তার পাশে থেকেছেন, যাতে এই কষ্টের সময় তার সমস্যা যেন দূরীভূত হয়। আমাদের জীবনে এই ধরনের পরিস্থিতি অনেকবার এসেছে, বিভিন্ন জনকে সাহায্য করার জন্য বিভিন্ন জনের কাছ থেকে আমরা সেই আহ্বান পেয়েছি বা আমাদের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু অনেক সময় আমরা নিরুপায় হয়েছি, আমরা মারিয়ার মতো সাড়া দিতে পারিনি। তাই আসুন আমাদের এই যুব সম্মেলনের শুরুতেই আমরা মারিয়ার মতো মনোবৃত্তি নিয়ে আমাদের বিগত জীবনের সমস্ত দুর্বলতা, অবহেলা, পাপ কালিমা আমরা নিয়ে স্বীকার করি, একে অপরের কাছে ক্ষমা যাচনা করি, পিতা পরমেশ্বরের কাছে ক্ষমা যাচনা করি, যাতে আমরা প্রত্যেকেই যোগ্যভাবে, পবিত্রভাবে এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি।
আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আসুন প্রার্থনা করি। হে পরম করুণাময় পিতা, যুবক যুবতী আমরা জীবনের পূর্ণ বিকাশের পথে এগিয়ে চলেছি। আমরা আজ ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আশা ভরা অন্তরে তোমাকে ডাকি। তোমার চিরনবীন প্রাণ শক্তিতে তুমি আমাদের বলিয়ান করে তোলো। কুমারী মারিয়ার মতো আমরাও যেন তোমার পরিকল্পনা গ্রহণ করে আমাদের সঠিক জীবন আহ্বান বেছে নিতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমরা বসি এবং ঈশ্বরের বাণী শুনি। পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ। প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল,
মাতৃগর্ভে তোমাকে গড়ার আগেই আমি তোমাকে জানতাম, তুমি জন্ম নেবার আগেই আমি তোমাকে আমার উদ্দেশ্যে পবিত্রকৃত করে রেখেছি, আমি তোমাকে দেশগুলোর কাছে নবী রূপে নিযুক্ত করেছি। তখন আমি বললাম, প্রভু পরমেশ্বর, দেখো আমি জানি না কেমন করে কথা বলতে হয়, আমি তো বালক মাত্র। কিন্তু প্রভু আমাকে বললেন, আমি বালক এমন কথা বলো না, আমি বরং তোমাকে যেইখানে প্রেরণ করি না কেন তুমি সেখানে যাবে, এবং তোমাকে যা বলতে আজ্ঞা করব তাই বলবে। তাদের সম্মুখীন হতে ভয় করো না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। তখন প্রভু হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং প্রভু আমাকে বললেন, দেখো আমি আমার বাণী তোমার মুখে রেখে দিলাম, দেখো আমি আজ উৎপাটন ও ভেঙে ফেলার জন্য, বিনাশ ও নিপাত করার জন্য, গেঁথে তোলা ও রোপণ করার জন্য সকল দেশ ও সকল রাজ্যের উপরে তোমাকে নিযুক্ত করলাম। প্রভুর বাণী ঈশ্বরকে শ্যাম সঙ্গীত ধুয়ো। সবে প্রভুর গান তারি নামে উল্লসিত প্রাণ, ঈশ্বরের সবে প্রভুর গান সারি নামে উল্লসিত প্রাণ, তার প্রশংসা তুর্যনিদানের সুরে, তার প্রশংসা করো খঞ্জনী বাজিয়ে নৃত্যে তালে তালে, তার প্রশংসা সীতারির সুরে, বীণার ঝংকারে তার প্রশংসা করু, বাঁশির তালে তালে গাই সবে প্রভুর গান সারি করুতালে ছন্দে, তার প্রশংসা করু, তার প্রশংসা করু করুতালের ছন্দে, সর্বপ্রাণী কু
সবে প্রভুর গান সারি নামে উল্লসিত কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দেই থাকো, আবার বলছি আনন্দেই থাকো। তোমরা যে কত সহিষ্ণু বিবেচক মানুষ সে কথা সকলেই জানো, প্রভুর আসতে আর দেরি নেই। এখন তোমরা কোনো কিছুতেই চিন্তিত হইও না, তোমাদের যাই ঘটুক না কেন তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে আর সেই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে তার কাছে ব্যক্ত করো তোমাদের যা কিছু আবেদন। তাহলে সেই যে শান্তি যা সমস্ত ধারণার অতীত, স্বয়ং ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যীশুর আশ্রয়ে তোমাদের মন প্রাণ ঘিরে রাখবে। ভাই, আমার শেষ কথা, যা কিছু সত্য, যা কিছু শ্রদ্ধার যোগ্য, যা কিছু ধর্মসম্মত, যা কিছু পূর্ণ পবিত্র, যা কিছু ভালোবাসার যোগ্য, যা কিছু শোভন ও সুন্দর, যার মধ্যে কিছু সদ্গুণ আছে, প্রশংসা করার মতো কিছু আছে, সেই তাই হোক তোমাদের ধ্যান জ্ঞান। আমি যে সব উপদেশ তোমাদের দিয়েছি, যে ধর্মশিক্ষায় তোমাদের দীক্ষিত করেছি, আমার কাছ থেকে তোমরা যা কিছু শুনেছ এবং আমাকে যা কিছু করতেও দেখেছ, তোমরা এখন সেই মতোই কাজ করে চল। তাহলে শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন। প্রভুর বাণী খ্রিস্টবাণী বন্দনা। জন্ম নিলেন তিনি, বাস করলেন আমাদেরই মাঝখানে। প্রভু আপনাদের সহায় থাকুন। লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, এলিজাবেথের গর্ভধারণের ষষ্ঠ মাসে পরমেশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠিয়ে দিলেন একটি কুমারীর কাছে। সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয়
একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশিস ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথায় মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই অভিবাদনের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি পরমেশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরস্পরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু পরমেশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপরে অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন ছমাস চলছে, কারণ পরমেশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। মারিয়া আবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে অভিবাদন জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়া সেই অভিবাদন শুনতে পেলেন, তাঁর গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল। এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার শ্রদ্ধেয় বিশপগণ, ফাদারগণ, সিস্টারগণ এবং স্নেহের ছেলেমেয়েরা, সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। কারণ এই যুব সম্মেলনে এসে পৌঁছাবার জন্য এ পর্যন্ত অনেক যাত্রা করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, আর তারপরে পরিশেষে এই নদী পার হয়ে এই শেলাবনিয়াতে আসতে হয়েছে। অনেকে নদী পার হতে ভয় পায়, নৌকায় চড়তে ভয় পায়, কিন্তু যাই হোক, আমার মনে হয় কেউ ডুবে মারা যায়নি, তাই সেটা একটা আনন্দের বিষয়। আমরা অবশ্যই অনেক প্রত্যাশা নিয়ে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি, আর এই বছরে আমাদের যে মূল ভাব নেওয়া হয়েছে 38তম জাতীয় যুব সম্মেলনে, যে আমরা বারবার শুনব বা বারবার শুনছি, ইতিমধ্যে অনেকবার শুনেছি, যে মারিয়া উঠলেন, সঙ্গে সঙ্গে তিনি যাত্রা করলেন। মারিয়ার একটা অন্তরে আহ্বান তিনি লাভ করলেন। আমরা যদি মঙ্গল সমাচারটা দেখি, তাহলে মঙ্গল সমাচারের দুইটা অংশ, একটি হচ্ছে আমরা যেটা বলে থাকি অ্যানাউন্সিয়েশন বা দূত সংবাদ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে সাক্ষাৎ, এলিজাবেথের সহিত সাক্ষাৎ বা ভিজিটেশন। দুইটা দিক আছে, দুইটা পার্ট আছে। অন্যদিকে আবার প্রথম পার্টে প্রবক্তা জেরেমিয়াকে আহ্বান করা হয়েছে। একদিকে প্রবক্তা জেরেমিয়াকে আহ্বান করা হচ্ছে, অন্যদিকে মারিয়াকে আহ্বান করা হচ্ছে ঈশ্বরের মা হওয়ার জন্য,
আবার মারিয়ার কাছে আনন্দের সংবাদ জানানো হচ্ছে যে তার জ্ঞাতি বোন এলিজাবেথ এই বৃদ্ধা বয়সেও তিনি পুত্রের জন্ম দিতে যাচ্ছেন। আর অন্যদিকে ফিলিপিয়দের কাছে ধর্মপত্রে সাধু পৌল একথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আনন্দেই থাকো, আমি বলছি তোমরা আনন্দেই থাকো, মহা আনন্দে থাকো। যুবক যুবতী হিসাবে আমরা সবসময় আনন্দে থাকি, আনন্দ থাকতে পছন্দ করি। কে আনন্দের মধ্য দিয়ে আমাদের জীবন আহ্বান, আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের করণীয়, আমরা কি করব, কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হব, কিভাবে অন্যকে সাহায্য করব, কিভাবে অন্যের প্রশংসা পাব, কিভাবে একজন সৎ চরিত্রবান মানুষ হব, কিভাবে আমি ঈশ্বরের মনোনীত একজন মানুষ হব, আমি কিভাবে ঈশ্বরের পরিকল্পনাকে আমার জীবনে বাস্তবায়ন করব, কিভাবে আমার শারীরিক শক্তি আধ্যাত্মিক শক্তি দ্বারা আমি অন্যের মঙ্গল সাধন করব, এগুলি কিন্তু প্রত্যেকটা যুবক যুবতীর অন্তরে বিদ্যমান। এই শক্তি নিয়েই আমরা চলি, এই শক্তি নিয়েই আমরা চলি। তবে আজকের যে জীবন আহ্বানের কথা আমরা শুনলাম, যে মারিয়া যখন জানতে পারলেন তার জ্ঞাতি বোন এলিজাবেথ জননী হতে চলেছেন আর তার এখন ছয় মাস চলছে, আর তিনি কিন্তু বসে থাকেননি, কিন্তু তার আগে মারিয়ার কাছেও তো আনন্দের সংবাদ এসেছে। স্বর্গদূত গাব্রিয়েল তিনি আনন্দের সংবাদ জানিয়েছেন, কিন্তু মারিয়া একটু বিচলিত হয়েছেন, কিন্তু তিনি বলা যায় যে সন্দেহ করেননি, সন্দেহ করেননি, বিশ্বাস করেছেন, কিন্তু তিনি একটু বিচলিত হয়েছেন, বিচলিত হয়েছেন। তাই তিনি প্রশ্ন করেছেন স্বর্গদূতের কাছে, এটা কি করে সম্ভব? আর তখন স্বর্গদূত তার কাছে ব্যাখ্যা করেছেন যে পবিত্র আত্মার শক্তিতে তুমি আচ্ছাদিত হবে আর একটি পুত্র সন্তানের জন্ম দিবে, আর যিনি হবেন ঈশ্বর পুত্র। অন্য মঙ্গল সমাজে আমরা দেখি যে ঈশ্বর পুত্র বলতে গিয়ে আবার বলা হচ্ছে যে তার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এবং সঙ্গে সঙ্গে স্বর্গদূত আর একটু যোগ করেছেন, স্বর্গদূত আর একটু যোগ করেছেন যে দ্বিধাদ্বন্দ্বটা মারিয়ার ভিতরে ছিল, এই দ্বিধাদ্বন্দ্বটাকে দূর করার জন্য স্বর্গদূত আর একটু যোগ করেছেন। আর তিনি বলেছেন, দেখো তোমার জ্ঞাতি বোন এলিজাবেথ এখন গর্ভবতী, সে সন্তানের জন্ম দিতে চলেছে। এই কথার মধ্য দিয়ে মা মারিয়ার কাছে আরেকটি আহ্বান এসেছে। একদিকে তিনি ঈশ্বরের পুত্রের জননী হতে চলেছেন, একদিকে তিনি ঈশ্বরের জননী হতে চলেছেন, আবার অন্যদিকে তার বোনের বা জ্ঞাতি বোনের তিনি আনন্দের সংবাদ পেয়েছেন। এখন মারিয়া যে কাজটি করলেন সে বিষয়টি আসার আগে আমরা একটু ধ্যান করার চেষ্টা করি। প্রবক্তা জেরেমিয়ার কাছে ঈশ্বরের বাণী যখন আসলো তখন প্রবক্তা জেরেমিয়া কি বলেছেন, যে আমি বালক, আমি বালক, আমি অবুঝ, আমার জ্ঞান নেই, প্রজ্ঞা নেই, আমি কি করে তোমার বাণী প্রচার করব, আমি কি করে তোমার আদেশ অন্য মানুষের কাছে বয়ে নিয়ে যাব, আমি কি করে তোমার পরিকল্পনাকে মানুষের কাছে জানাবো। আর ঈশ্বর কিন্তু তাকে বলেছেন যে তুমি নিজেকে বালক বলো না, নিজেকে ছোট মনে করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, তোমাকে কি বলতে হবে, তোমাকে কি করতে হবে সব আমি তোমাকে জানিয়ে দেব। আমরা যদি
প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ আরো পড়ি, প্রবক্তা ইজিকেলের গ্রন্থ পড়ি, তাহলে একই বিষয় আমরা দেখতে পাই যে তখন ঈশ্বর তার মুখ স্পর্শ করলেন, আগুন দিয়ে স্পর্শ করলেন, তার মুখকে তিনি পবিত্র করলেন, তারপরে বললেন যে আমার বাণীকে তুমি গ্রহণ করো, আমার বাণীকে খাও, আমার বাণীকে খাও। প্রবক্তা এজিকেল আবার অন্যভাবে বলেছেন যে আমি ঈশ্বরের বাণীকে গোগ্রাসে গিললাম, আর এটা যেন মধুর মতো, মিষ্টির মতো মিষ্টি লাগলো, মিষ্টি লাগলো। আর প্রবক্তা জেরেমিয়ার কাছে এই একই আহ্বান এসেছে। প্রবক্তা জেরেমিয়াকে ঈশ্বর তার বাণী দিয়েছেন, সেই বাণীতে তিনি পুষ্ট হয়েছেন, আর এই বাণী তিনি যেন সব মানুষের কাছে প্রচার করেন, সব মানুষের কাছে প্রচার করেন। কি বাণী প্রচার করবেন? প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থের শেষের দিকে, আজকের পাঠের শেষের দিকে বলা হয়েছে, তখন প্রভু হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন, এবং প্রভু আমাকে বললেন, দেখো আমি আমার বাণী তোমার মুখে রেখে দিলাম, দেখো আমি আজ উৎপাটন ভেঙে ফেলার জন্য, বিনাশ ও নিপাত করার জন্য, গেঁথে তোলা ও রোপণ করার জন্য সকল দেশ ও সকল রাজ্যের উপরে তোমাকে নিযুক্ত করলাম। খ্রিস্টেতে আমার যুবক যুবতী ভাই বোনেরা, আমাদের কি মনে হয় না যে আমরা প্রবক্তা জেরেমিয়ার মতো? আমরা কি অনেক সময় ভাবি না আমরা অযোগ্য? আমরা কি অনেক সময় ভাবি না আমরা বালক? অনেক সময় আমরা কি ভাবি না যে আমরা সত্যি এখনো ছোট আছি, আমাদের দ্বারা কোনো কিছু হবে না, আমরা হয়তো ঈশ্বরের পরিকল্পনা অনুসারে জীবনযাপন করতে পারবো না, আমরা হয়তো ভালোমতো চলতে পারবো না, আমরা হয়তো ঈশ্বরের দেখানো পথে চলতে পারবো না, বা ঈশ্বরের প্রদত্ত কাজ আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবো না? এই এই বিষয়গুলি আমাদের মস্তিষ্কেও আসে, আমাদের হৃদয়ে আসে, কিন্তু আমরা যেন বিচলিত না হই। প্রবক্তা জেরেমিয়াকে যেভাবে ঈশ্বর বলেছিলেন যে আমি তোমার মধ্য দিয়ে আমি আমার বাণীকে সব মানুষের কাছে শোনাবো, কি বলতে হবে আমি তোমাকে জানিয়ে দেব, ঈশ্বর তার নিজের বাণী, নিজের শক্তি আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করেছেন। তাই আমাদের ভয় নেই, আমাদের ভয় নেই। তাই প্রবক্তা জেরেমিয়াকে ঈশ্বর যেভাবে শক্তি দিয়েছিলেন, যেভাবে আশীর্বাদ করেছিলেন, যেভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন, তিনি কিন্তু নির্দ্বিধায় ঈশ্বরের বাণীকে প্রচার করেছেন। প্রবক্তা জেরেমিয়া অত্যাচারিত হয়েছেন, গাছে বেঁধে তাকে বেত্রাঘাত করা হয়েছে, কুয়োর ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রবক্তা জেরেমিয়া ঈশ্বরের বাণীকে প্রচার করতে তিনি দ্বিধাবোধ করেননি। সেই শক্তি, সেই উদ্যম আমাদের প্রত্যেকটা যুবক এবং যুবতীর ভিতরে আছে। আমাদের প্রয়োজন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করা। প্রবক্তা জেরেমিয়ার মতো দেহ মন আত্মায় সম্পূর্ণ ঈশ্বরের হাতে নিজেকে অর্পণ করা, আর তাহলেই ঈশ্বর তার মতো করে আমাদের গঠন করবেন। প্রবক্তা ঈশার গ্রন্থে আমরা দেখি 45 অধ্যায়ে সেখানে বলা হয়েছে যে আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড। দুধের বাচ্চাকে মা ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ভুলবো না। একথা আমরা স্মরণ করতে পারি যে দুধের বাচ্চাকে কি মা ভুলে যেতে পারে? যে দুগ্ধদায়ী বাচ্চা যাকে দুধ খাওয়ানো হয় সেই বাচ্চাকে কি মা ভুলে যেতে পারে? বলছে যদি মা তাকে ভুলেও যায় তবু আমি তোমাকে ভুলবো না। আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, যে আমার হাতের তালুতে আমি তোমাকে রেখেছি, আমি কোনোদিনও তোমাকে ভুলে যাব না। তাই প্রবক্তা জেরেমিয়াকে যে আশ্বস্তি, যে স্বস্তির বানিয়ে শুনিয়েছিলেন, আজ ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য সেই বাণী শোনাচ্ছেন যে তিনি আমাদের ভুলে যাবেন না, তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আমাদের প্রয়োজন তার কাছে আসা, তার কাছে আত্মসমর্পণ করা, তার গুণাবলীতে গুণান্বিত হয়ে তার কাজে আত্মনিয়োগ করা বা মনোনিবেশ করা। খ্রিস্টেতে আমার শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, শ্রদ্ধেয় যুবক যুবতী ভাই বোনেরা, দ্বিতীয় পাঠে প্রবক্তা এই সাধু পল
ফিলিপীয়দের কাছে যে কথাটি শোনাচ্ছেন যে প্রথম দিকে তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দেই থাকো, আর বলছি আনন্দেই থাকো। আমাদের অনেক সংশয় আছে, অনেক উদ্বেগ আছে, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক পাপ আছে, আমরা কেউ ঈশ্বরের সামনে দাঁড়াবার যোগ্য নই, তারপরে ঈশ্বর আমাদেরকে সাধু পোলের মধ্য দিয়ে বলছে যে তোমরা সবাই সব সময় ঈশ্বরের সান্নিধ্যে থাকো। এটা আমাদের প্রত্যেকের প্রতি ঈশ্বরের আহ্বান সাধু পোলের মধ্য দিয়ে, যেন আমরা সব সময় ঈশ্বরের সান্নিধ্যে থাকি, ঈশ্বরের আশ্রয়ে থাকি, ঈশ্বরের ভিতরে জীবন যাপন করি, ঈশ্বর যেন আমার অন্তরে থাকে, আমি যেন ঈশ্বরকে কোনো সময় ত্যাগ না করি। আমি হয়তো হুচটকে পড়ে যেতে পারি, আমি হয়তো পাপ করতে পারি, আমি হয়তো ঈশ্বরের অযোগ্য হতে পারি, কিন্তু ঈশ্বর আমাকে আহ্বান করছেন যেন আমি আনন্দে থাকি, তার সান্নিধ্যে থাকি। আমি যদি আবার উঠি, আমি যদি ঈশ্বরের কাছে ফিরে আসি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন না? ঈশ্বর সর্বদাই ক্ষমা করতে প্রস্তুত। আমরা দেখি সাধু পিতরকে ক্ষমা করেছেন, মেরি মাগদালেনাকে ক্ষমা করেছেন, অসংখ্য পাপী মানুষকে ক্ষমা করেছেন। আমরা যত বড় পাপই করি না কেন, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তার আনন্দে তিনি আমাদেরকে আহ্বান করেন তার আশ্রয়ে থাকার জন্য, তার আশ্রয়ে থাকার জন্য। খ্রিস্টের দামার যুবক যুবতী ভাই বোনেরা, তৃতীয় পর্যায়ে আমরা আজকে যে মূল ভাবটি নেওয়া হয়েছে, মা মারিয়া উঠলেন এবং সঙ্গে সঙ্গে যাত্রা করলেন। যখনই তিনি শুনেছেন যে তার জ্ঞাতি বোন এলিজাবেথ গর্ভবতী হয়েছেন, তা 6 মাস চলছে, মা মারিয়া ইতিমধ্যে জেনেছেন তার আনন্দের সংবাদ, তিনি ঈশ্বর পুত্রের জননী হতে যাচ্ছেন। আমাদের দৃষ্টিতে, আমাদের পরিস্থিতিতে যদি আমাদের ভিতরে কোনো মেয়ে এই সংবাদ পেত, তাহলে সে কি তার পা কি মাটিতে পড়ত? মাটিতে পড়ত না, সে তখন বাতাসে চলত যে আমি ঈশ্বরের জননী হতে চলেছে, আমার গর্ভে যিনি জন্মগ্রহণ করবেন পবিত্র আত্মার প্রভাবে। আর তা দিয়ে হয়তো এত ব্যস্ত থাকতেন, তার জ্ঞাতি বোন এলিজাবেথ যে গর্ভবতী হয়েছেন সে কথা হয়তো আমরা সবাই ভুলে যেতাম। আমাদের কিন্তু মন মানসিকতার দিক থেকে আমরা অনেকটা সেই ধরনেরই। কিন্তু মারিয়া কি করলেন? মা মারিয়া তিনি উঠে সঙ্গে সঙ্গে যাত্রা করলেন সেই বন্ধুর দুর্গম গিরিপথ, যে পাহাড়িয়া অঞ্চল, যে গ্রামে এলিজাবেথ বাস করতেন, সেই নগর বা সে গ্রামের নাম হচ্ছে এইন, এইন নগর। এইন নগর পাহাড় পেরিয়ে যেতে হতো, আর মা মারিয়া কিন্তু সেখানে গেছেন। আপাত দৃষ্টিতে দুইজন মানুষের সাক্ষাৎ, মা মারিয়া এবং এলিজাবেথ, দুইজন মানুষের সাক্ষাৎ, দুজন নারীর সাক্ষাৎ, দুজন মায়ের সাক্ষাৎ, দুজন মেয়ের সাক্ষাৎ। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে মা মারিয়ার গর্ভে রয়েছেন স্বয়ং ঈশ্বর পুত্র, স্বয়ং ঈশ্বর। এলিজাবেথের গর্ভে রয়েছে যিশুর অগ্রজাতক জোহন, যিনি যিশুর জন্য পথ প্রস্তুত করবেন। তাই আমরা দেখি এখানে দুইজন মহামানবের, একজন ঈশ্বর আবার অন্যদিকে মানুষের ভিতর শ্রেষ্ঠ জোহন, তারা দুইজনের সাক্ষাৎ। তাই মা মারিয়ার অভিবাদন শোনা মাত্রই এলিজাবেথের গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠেছেন। দুজন মহামানবের সাক্ষাতে যে ঈশ্বরের উপস্থিতিতে অর্থাৎ মা মারিয়ার গর্ভে ঈশ্বর তনয় বা স্বয়ং ঈশ্বর সেখানে অবস্থান করছেন, এই যে মা মারিয়ার উপস্থিতিতে সাধু জোহন নেচে উঠেছেন, এই যে নেচে উঠা
এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। একজন যুবক বা যুবতী হিসাবে আমরা কি আনন্দের সংবাদ পেয়ে নেচে উঠি? শ্যাম সঙ্গীতে রাজা দাউদ, শ্যাম সঙ্গীতে তিনি ঈশ্বরের সান্নিধ্যে আনন্দের গান করাচ্ছেন, তিনি নেচে উঠেছেন। সাধু জোহন মায়ের গর্ভে থেকেও আনন্দের সংবাদ পেয়ে ঈশ্বরের উপস্থিতি বা যিশুর উপস্থিতি অনুভব করে তিনি আনন্দে নেচে উঠেছেন। আমাদের জীবনে যখন ঈশ্বর আসেন, আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি কমিউনিয়নের মাধ্যমে, সাক্রামেন্টের মাধ্যমে বা কোনো সৎকাজের মাধ্যমে, আমরা কি সত্যি আনন্দে নেচে উঠি? আমরা কি শুধু আনন্দ উপলব্ধি করি? অনেক সময় হয়তো সেটা আমরা চিন্তাও করি না, সেটা আমরা চিন্তাও করি না, সেটা একটা দিক গেল। কিন্তু বড় দিক হচ্ছে যে মারিয়া যে কাজটি করলেন, মারিয়া যে কাজটি করলেন, তিনি উঠলেন, সঙ্গে সঙ্গে যাত্রা করলেন। এই যে বন্ধুর দীর্ঘ দুর্গম গিরিপথ অতিক্রম করে গেলেন, এই কষ্ট সহ্য করে নিলেন, তিনি নিজের নিজের কষ্টের কথা চিন্তা করলেন না, বরং অন্যের উপকারের কথা তিনি চিন্তা করলেন। তাই এলিজাবেথের কাছে গেলেন, এলিজাবেথের সাথে 3 মাস অবস্থান করলেন। আমাদের ভিতরে যখন কোনো ভাই বন্ধু অসুস্থ হয়, যার কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমরা যখন জানতে পারি, আমরা কি ত্যাগ স্বীকার করে তার কাছে যাই? আমরা কি তার কাছে গিয়ে আমরা তার সান্নিধ্য দেওয়ার চেষ্টা করি, যে আমরা কিছু সময় তার সাথে অবস্থান করি, তার প্রয়োজন মিটাবার চেষ্টা করি? যে মা মারিয়া বুঝতে পেরেছিলেন যে এটা এলিজাবেথের একটা কঠিন সময়, কারণ তিনি বৃদ্ধা বয়সে মা হতে যাচ্ছেন, আর এই সময় তার পাশে একজন যদি না থাকে, তাহলে একজন মাই জানে, যে গর্ভবতী মা জানে তাদের কত কষ্ট হয়, আর এই সময় যদি অন্যের সহযোগিতা না পায়, তাহলে তাদের জীবনটা অনেকটা নরকে পরিণত হয়। আর মা মারিয়া কিন্তু সেই এলিজাবেথকে সাহায্য করার জন্য সেই মনোবৃত্তি নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে তিনি এলিজাবেথের পরিবারে গেছেন বা এলিজাবেথের কাছে গেছেন। সেই সাথে আমার যুবক যুবতী ভাই বোনেরা, আমরা যখন অন্যের সাহায্যের কথা জানতে পারি, যে অন্যের প্রয়োজন সাহায্য, যে কোনো ধরনের সাহায্য, হয়তো তার সাথে শুধুমাত্র 2-1 ঘন্টা অবস্থান করা, হয়তোবা তার সাথে একটু প্রার্থনা করা, হয়তোবা তার দুঃখের সময় তার কাছে যাওয়া, কোনো কিছু না বলা, এই কাজটা আমরা করি কিনা, এটা অনেক সময় আমরা করে উঠতে পারি না। তাই যুবক যুবতী হিসাবে আমাদের অগাধ শক্তি আছে, আমাদের মনোবল আছে, আমাদের সব দিক দিয়ে আমরা যোগ্য আছি, আমরা যে কোনো কাজ খুব সহজেই করতে পারি, যেটা একজন বৃদ্ধ বা বৃদ্ধা করতে পারে না। তাই আমাদের প্রয়োজন, প্রবক্তা জেরেমিয়াকে যেভাবে বলেছিলেন, আমাদের প্রত্যেককে ঈশ্বর আহ্বান করছেন যেন আমরা অন্যের প্রয়োজনে সামনে এগিয়ে আসি। একজন বিধান পণ্ডিত যখন যিশুর কাছে আসলেন যে সদ্গুরু আমাকে অনন্ত জীবন পেতে হলে কি করতে হবে, আমরা এখানে যারা এসছি আমরা সবাই ভালো হতে চাই, আমরা সবাই ভালো ছেলে বা মেয়ে হতে চাই, আমরা কেউ খারাপ হতে চাই না, আমরা অনন্তের পথে চলতে চাই, অনন্তের পথে। যিশু উত্তর দিয়েছেন, যেটা যাত্রা পুস্তক থেকে এবং দ্বিতীয় বিবরণ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, সমস্ত শক্তি দিয়ে। আর দ্বিতীয়টি হচ্ছে, প্রথমটি সমতুল্য, যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। আমি কি আমার ভাইকে ভালোবাসি? আমি কি আমার প্রতিবেশীকে ভালোবাসি? আমি কি আমার পিতা মাতাকে যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি? আমি কি গুরুজনদের সম্মান করি? আমি কি আমার শিক্ষক মণ্ডলীকে সম্মান করি? আমি কি সত্যি ভালো হতে চাই? আমি কি সত্যি ওই মুক্তির পথে এগিয়ে যেতে চাই? আমি কি সত্যি প্রেমময় পিতার পথে এগিয়ে যেতে চাই? আমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি? এখন যদি কেউ বলে যে আমি ঈশ্বরকে ভালোবাসি, এগুলো তার জীবনে যদি ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত না হয়, ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত না হয়, অর্থাৎ প্রতিবেশীকে, নিজের ভাইকে, একদিকে ঈশ্বর প্রেম, আরেকদিকে হচ্ছে মানব প্রেম, তা আমরা যদি মানব প্রেম দেখাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে সাধু জোহন, প্রথম জোহন 4:20-21 বলছে,
যে তোমার ভিতরে তুমি বলছো যে ঈশ্বর প্রেম আছে, তোমার ঈশ্বর প্রেম দেখাও তো, তোমার ঈশ্বর প্রেম দেখাও। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে তুমি কি করে ভালোবাসবে? দৃশ্যমান মানুষকে ভালো না বেশে আমরা অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসতে পারি না। তাহলে মা মারিয়া যে কাজটি করেছেন তার জ্ঞাতি বোন এলিজাবেথকে সাহায্য করে, যে ভালোবাসার একটা চরম চরম উদাহরণ আমাদের সামনে রেখেছেন, তার জীবন আহ্বানে সাড়া দিয়ে তিনি তার জ্ঞাতি বোনকে সাহায্য করেছেন। মাদার তেরেজা বাইবেলকে খুব সংক্ষিপ্ত আকারে তিনি নিজের মতো করে প্রকাশ করেছেন, যে নীরবতার ফল প্রার্থনা, প্রার্থনার ফল বিশ্বাস, বিশ্বাসের ফল ভালোবাসা, ভালোবাসার ফল সেবা এবং সেবার ফল শান্তি। যে আমরা ভালোবাসতে চাই, আমরা বিশ্বাস করি, কারণ সেই বিশ্বাসের ফল হচ্ছে ভালোবাসা এবং ভালোবাসার ফল হচ্ছে সেবা। সেবা ছাড়া আমরা ঈশ্বরকে মূর্তমান করে তুলতে পারি না। তাই আমরা এখানে যারা যুবক যুবতী আছি, যদি সত্যি আমরা ওই মা মারিয়ার পদাঙ্ক অনুসরণ করতে চাই তাহলে আমাদের ঈশ্বর প্রেম বা ঈশ্বর সান্নিধ্যে জীবন যাপন করা এবং মানব প্রেমের ব্রতী হওয়া, মানব প্রেমে ব্রতী হওয়া, তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখি। আর পরিশেষে একটি উদাহরণ দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে যে জার্মান দেশে একটা গির্জা আছে, আর এই গির্জা অনেক পুরাতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গির্জায় আর উপরে বোম পড়াতে সামনে যে ক্রুশটা ছিল ক্রুশটা ভেঙে গেছে, আর ভেঙে গেলে ক্রুশের মাথার একটা অংশ ভাঙ্গা, নাকের অংশ ভাঙ্গা, চোখের অংশ ভাঙ্গা, হাতের অংশ, পাজরের অংশ, পায়ের অংশ ভাঙ্গা। সে ভাঙ্গা ক্রুশই তারা আবার গির্জাঘরে টাঙিয়ে রেখে, আর গির্জাঘরের ওই নিচে ক্রুশের নিচে এবং বাইরে দরজায় এই কথাগুলি লেখা আছে, যেটা যুবক যুবতী হিসাবে আমাদেরকে যিশু আজকে বলতে চান। যুবক যুবতী হিসাবে আমাদের প্রতি তার এই উদাত্ত আহ্বান, যে আমার তো এখন মাথা নেই কারণ মাথা ভাঙ্গা, তোমাদের মাথায় আমার মাথা, যা দিয়ে আমি অন্যের প্রয়োজন চিন্তা করে থাকি। এখন তো আমার চোখ নেই, তোমাদের চোখই আমার চোখ, যে চোখ দিয়ে আমি অন্যের প্রয়োজন দেখে থাকি। এখন তো আমার হৃদয় নেই, পাজর ভাঙ্গা, এখন তো আমার হৃদয় নেই, তোমাদের হৃদয় দিয়েই আমি অন্যের প্রয়োজন অনুভব করে থাকি। এখন তো আমার পা নেই, তোমাদের পা দিয়েই অন্যের প্রয়োজনে আমি অন্যের কাছে এগিয়ে যাই। এখন তো আমার হাত নেই, তোমাদের হাত দিয়েই আমি অন্যের প্রয়োজনে অন্যকে সেবা করতে যাই। তাই মা মারিয়া যেভাবে তার জ্ঞাতি বোনকে সেবা করেছেন, আসুন আমরাও ঈশ্বরের সান্নিধ্যে থেকে সেই সেবার ব্রতে জীবন যাপন করি। আসুন আমরা দাঁড়িয়ে কয়েকটি উদ্দেশ্য আমরা তুলে ধরি। বিশেষভাবে আমরা প্রার্থনা করি যে আমাদের এই যে জাতীয় যুব সম্মেলন শুরু হয়েছে, এই জাতীয় যুব সম্মেলন যাতে সার্থক হয়, আমাদের ছেলেমেয়েরা বা ফাদাররা, সিস্টাররা, বিশপগণ যাতে সবাই সুস্থ থেকে এই চার দিন ব্যাপী বা পাঁচ দিন ব্যাপী এই যুব সম্মেলনকে সার্থক করে তুলতে পারে এবং উদ্দেশ্য যেন সফল হয় এবং আমরা যেন সে মা মারিয়ার মতো হয়ে উঠতে পারি, আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি বিশ্বের সকল যুবক যুবতীদের জন্য, যেন তারা পিতা পরমেশ্বরের বাণীর উপর ভিত্তি করে তাদের জীবন গঠন করতে পারে, আর সাথে সাথে প্রার্থনা করি যুবকগণ যেন তাদের জীবনের পূর্ণতার পথ খুঁজে পায়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রহণ সকল হানাহানি সংবাদ বিচ্ছেদ ভুলে গিয়ে সকল যুবক যুবতী যেন দেশের তথা পৃথিবীর জন্য কাজ করতে তৎপর হয়, আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে
ঐশ্বরাজ্য গঠনের কাজে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চান। আমরা যেন ঈশ্বরের কাজের জন্য ভাই বোনদের সেবার জন্য সময়, বুদ্ধি, শক্তি, পরামর্শ ও আর্থিকভাবে সাহায্য করতে অনুপ্রাণিত হতে পারি। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের ব্রতধারিণীদের জন্য, তারা যেন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ শরীরে আমাদের পরিচালনা দান করতে পারেন। আসুন এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। এই 38তম জাতীয় যুব দিবসে আমরা যারা অংশগ্রহণ করেছি প্রার্থনা করি আমাদের প্রত্যেকের জন্য। আমরা যেন এখান থেকে ফিরে গিয়ে আমাদের নিজ নিজ ধর্মপ্রদেশের সকল যুবক যুবতীদের অন্তরে খ্রিস্টের আলো জ্বালাতে পারি এবং ঈশ্বরের পরিকল্পনা অনুসারে জীবন যাপন করতে পারি। সেই সাথে যারা এই যুব দিবসে অংশগ্রহণ করতে পারেনি বা সুযোগ পায়নি তারা যেন ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, যে সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে তুলে ধরলাম তা তুমি গ্রহণ করো। আজ যে সমস্ত প্রার্থনা আমাদের অন্তরে সুপ্ত অবস্থায় রয়ে গেল তা আমরা তোমার কাছে নিবেদন করি, তা তুমি পূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমার ও আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরব অর্থে আপনার হাতে অর্পিত যোগ্য স্বর্গ। হে পরম পিতা, তোমার ইচ্ছাকে পূর্ণ করার জন্য যীশুখ্রিস্ট স্বেচ্ছায় মানব মুক্তি বেদিতে বলিরূপে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ইহলোকে তোমার রাজ্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা স্বেচ্ছায় ও সানন্দে তোমার হাতে আমাদের জীবন উৎসর্গ নিবেদন করি এই রুটি ও দ্রাক্ষারসের মাধ্যমে। তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো এবং আমাদের অন্তরে নবশক্তি দান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকাল ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। স্বর্গদূত এসে যখন মারিয়াকে এই শুভ সংবাদ জানালেন যে ঈশ্বর পুত্র মানুষের পরিত্রাণের জন্য মানুষে জন্ম নেবেন, মারিয়া তখন দ্বিধাহীন চিত্তে সেই সংবাদ বিশ্বাস করলেন। আর তখনই পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হয়ে আপন পবিত্র গর্ভে অপার মাতৃস্নেহে যীশুকে ধারণ করলেন। আর এইভাবে হে পিতা, তুমি সেদিন সত্য করে তুললে ইসরায়েলের প্রতি একদা উচ্চারিত তোমার সেই মহা প্রতিশ্রুতি। মানবজাতির মানুষরা যে মুক্তির আকাঙ্ক্ষা এতদিন করেছিল, আশাতীতভাবেই তুমি তা পূর্ণ করে তুললে। তাই আজ আমরা মা মারিয়ার সঙ্গে গিয়ে উঠি তোমার কীর্তিগাথা সকল স্বর্গদূত ও সাধুসাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করি তোমার বন্দনা গান। শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র
নূতন শাশ্বত সন্ধির রক্ত যা তোমাদের ও অনেকের জন্য অপচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব প্রভু তার বৃত্ত পুনরুত্থানের স্মরণোৎসব পালন করি। আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতো তোমার সেবা করতে, তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্যপিতা ফ্রান্সিস, আমাদের বিশপ জেমস রোমেন এবং উপস্থিত আর্চবিশপ বিশপ মহোদয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য পেরি শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা ও তারই সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব মহিমা তোমারই যুগে যুগান্তরে। দাতার আদেশ এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে অপূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন তোমাদিকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না। হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্য আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু,
প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছো আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো, তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহারক, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ শাশ্বত জীবনের পথে আমার সহায় হোক, খ্রিস্টের রক্ত শাশ্বত জীবনের পথে আমার
আসুন প্রার্থনা করি। শ্রদ্ধেয় আর্চবিশপ সুব্রত লরেন্স হলদার, বিশপ টিটোনিয়াস, ফাদারগণ, সিস্টারগণ এবং স্নেহের যুব যুবতী ভাই বোনেরা, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর একটু লম্বা হওয়াতে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। হে প্রভু যীশু, তোমার মিলন ভোজে অংশগ্রহণ করে আমরা ধন্য হলাম। জীবন সংসারে ফিরে যাবার আগে আবার তোমাকে ডাকি, আমাদের মধ্যে সেই মিলন বন্ধন আরো সুদৃঢ় করে তোলো। আমরা যেন যুব সমাজের মধ্যে তোমার প্রেমের সার্থক দূত হতে পারি। যারা এখন তোমাকে জানে না বা যাদের মধ্যে তোমার বাণী প্রচারের প্রয়োজন, সেখানে যেন আমরা দূত হতে পারি। আমাদের জীবন স্বামী রূপে তুমি যে যুগে যুগে বিরাজমান, প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, আসুন আমরা খ্রিস্টিয়তে জীবন যাপন করি। সকলে আসন গ্রহণ করি। সবাইকে জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা। এই মুহূর্তে আমি শ্রদ্ধেয় ফাদার জাকব এস বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করার জন্য। আমি অনুরোধ করছি আমাদের মধ্য থেকে তিনজন যুবক যুবতীদেরকে ফাদারকে ছোট্ট উপহারের মাধ্যমে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য ফাদারকে অনুরোধ করছি সামনে আসার জন্য। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি উপাসনা কমিটি খুলনা ধর্ম প্রদেশকে আমাদের এই খ্রিস্টজাগে সহায়তা প্রদান করার জন্য। আমরা সবাই জানি পরম শ্রদ্ধেয় বিশপ জেমস রমেন বৈরাগী, যিনি অসুস্থতার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় স্মরণ করব, তিনি যেন সার্বিকভাবে সুস্থ হয়ে ওঠেন। আমি ফাদারকে আবারও অনুরোধ করছি যেন তিনি আমাদের পক্ষ হতে যে ছোট উপহার সামগ্রী রয়েছে বিশপের জন্য তা আমাদের কাছ থেকে গ্রহণ করার জন্য এবং তাকে পৌঁছে দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের মধ্য থেকে একজনকে ফাদারের কাছে এসে উপহারটি দিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই নিশ্চয় জানি এরপর আমাদের রাতের খাবারের আয়োজন রয়েছে। আমরা ঠিক গির্জা ত্যাগ করার পর আমরা সবাই ঠিক প্যান্ডেলের খাবারের প্যান্ডেলের আশেপাশেই থাকব। এবং প্রথমে খুলনা ধর্ম প্রদেশে যে খাদ্য কমিটি রয়েছে তার আমরা প্যান্ডেলে চলে যাব এবং যে আয়োজন রয়েছে তাতে সহায়তা করব।